আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ইউটিউব এবং ফেসবুক পেজে। তো এই যে আমার বাহাদুর, আজকে আমার বাহাদুরকে দেখতে আসতেছে রাজশাহী থেকে, বাহাদুরকে সেল করে দেব। তো কথাবার্তা যদি হয়ে যায় তাহলে হয়তো আজকে নিয়ে যাবে। আর আমার লাইফে এই প্রথম কোনো বাইক বিক্রি করতে গিয়ে আমার এত খারাপ লাগতেছে। তো দেখা যাক কি হয়। আর আমার বাহাদুর আল্লাহর রহমতে যে নেবে সব কোনো সমস্যা হবে না, গাড়ি সব কিছু ঠিক আছে, আশা করি ভালো পাবে। তো রাজশাহী থেকে যে ভাইয়ারা চলে আসছে তিনজন, এসে ওনারা খুব সুন্দর করে গাড়িটা দেখতেছে, বেশ লাইট টাইট জ্বালায় দেখতেছে। তো ওনারা দেখে খুব খুশি হয়েছে, যার কারণে গাড়িটা ট্রায়াল দিল না, না দেই ওনারা ওকে করে ফেলল। তো আমার শখের বাইক আমার বাহাদুরে বড় ভাই নিয়ে নিল, ভাই নাম বলে আবার ব্লকে লাগা গেল সব মোহাম্মদ সজীব বলে সব ফেলে ভাই নিল। তো সজীব ভাই গাড়িটা যেভাবে ছবিতে দেখছিলেন আনন্দ পাইছেন ছিল, আমি ভাইকে বলছিলাম যে আমার ছবিতে যেরকম আছে আমি বিক্রয় ডট কমে অ্যাড দিয়েছিলাম, উনি এসে ওরকমই পাইছে এবং উনি বেশ ভালো একটা দাম দিল। দামটা আমি বলে দিয়ে আমি গাড়িটা বিক্রি করলাম 3,70,000 টাকা। তো ভাই এখন আমি চাবিটা বোঝাই দিচ্ছি, ভাই আমাকে টাকা বোঝাই দিচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।